বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী এই মরে মরে এই যায় যায় রোজই শুনি। তার মানে তার কামনাটা হচ্ছে কেন এখনো শ্বাসটা খালেদা জিয়ার শেষ হয়ে মৃত্যুর কোলে ঢুলে পড়ে তিনি পরপারে পাড়ি দিচ্ছেন না, এটা শোনার জন্য গণভবনে উনি সারাদিন অপেক্ষায় থাকে। চিকিৎসা আত্মীয় স্বজন কেউ বলে এখনো মরে না কেন, আমি গলা টিপে তাকে সাথে সাথে শাস্তি দিতাম, কারণ আমার বাবা মায়ের হত্যার কেউ কোনোদিন দাবি করতে পারে না, সেটা কোনো বেজন্মা কেউ কোনোদিন দাবি তুলতে পারবে না, এটা হতে পারে না। চিকিৎসা তো পারের কথা, বিদেশে চিকিৎসা তো আরো পারের কথা। আপনি কতটা হিংসুটে, কতটা অভদ্র, কতটা অশোভন আলোচন মানে মানুষ হলে সেই ধরনের বক্তব্য দিতে পারে, আর সেখানে টকশোতে এসে আমাদের অন্য আলোচকরা ভিন্ন উপায়গুলো ইনিয়ে বিনিয়ে অন্য জায়গায় আলোচনা করতে গেলেন, কারণ এই শব্দচয়নের জবাব দেওয়ার মতো দুঃসাহস তাদের নেই। আজকের এটা কোনো মানুষ মানতে পারে না। আমি যদি শেখ হাসিনার সাথে রাজনীতি করি তাহলে শেখ হাসিনার মৃত্যু কামনা করে রাজনীতি কেন করতে হবে? শেখ হাসিনা উইল বি দেয়ার, আই হ্যাভ টু ফেস ইন ফ্রন্ট অফ শেখ হাসিনা। আপনি বাই টকিং ইউ ক্যান ডু, আপনার ডেমোক্রেসির ভাষায় আপনি বলতে পারেন আমরা এই টকশোতে কথা বলছি, আমার সাথে তো কারো শত্রুতা নেই, আমরা একে অপরের যার যার ভাষায় সে কথা বলেছে, আমি আমার ভাষায় কথা বলবো, সে শুনবে, সে জবাব দিবে, এটাই তো সৌন্দর্যতা, এটাই তো রাজনৈতিক শিষ্টাচার। কিন্তু আজকে সেই জায়গাটায় কি বলেছে? এবং দেখেন আপনি, বয়স তো 80 উপরে হয়েছে, মৃত্যুর সময় হয়ে গিয়েছে, তার মধ্যে আবার অসুস্থ। তার মানে এই প্রত্যেকটি শব্দচয়ন তিনি সজ্ঞানে বুঝে শুনে এবং এটাকে ভালোভাবে তাহকিক করে তারপরে তিনি বলেছেন। মনে করবেন না যে এটাকে ওলট পালট শেখ হাসিনা মুখ থেকে এসেছে তাই বলেছে, মুখ থেকে একটা শব্দ ভুল হতে পারে। আপনার সেন্টেন্স কখনো দুইটা তিনটা সেন্টেন্স খালেদা জিয়াকে নিয়ে যেটা করেছে মৃত্যু কামনা করে সেটা কোনোদিন ভুল হতে পারে না। আপনারা পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেবে তখনও বলেছেন এটা হচ্ছে রাজনৈতিক ভাষা, আর আজ আবার বলছে খালেদা জিয়ার মৃত্যু কামনা করেছে এটাও বলছেন রাজনৈতিক ভাষা। আমি সাগর ভাই আপনাকে বলতে চাই, আমি আমার পিতা 150 বছরও যদি হায়াতে থাকে, মৃত্যুর এক ঘন্টা আগেও যদি আমার চোখের সামনে আমার কোনো পড়শি কিংবা আত্মীয় স্বজন কেউ বলে এখনো মরে না কেন, আমি গলা টিপে তাকে সাথে সাথে শাস্তি দিতাম, কারণ আমার বাবা মায়ের হত্যার কেউ কোনোদিন দাবি করতে পারে না, সেটা কোনো বেজন্মা কেউ কোনোদিন দাবি তুলতে পারবে না, এটা হতে পারে না। কিন্তু আজকের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, তাকে আপনি হত্যা করার জন্য আপনি হেসে হেসে বক্তব্য দিচ্ছেন, আর লন্ডন প্রবাসী কিছু ভাইয়েরা করতালি দিচ্ছে আর সেটাকে আপনি সাদরে গ্রহণ করছেন। এটাই বিপরীত আপনি কথা বলবেন না, আমি আপনার সময় কথা বলি না, আপনি আপনার সময় বলবেন, ডোন্ট টক টু মি, ডোন্ট টক টু মি, আই হ্যাভ টু ফিনিশ, আপনি ভুল তথ্য দিচ্ছেন, আপনি ভুল তথ্য দিচ্ছেন, না না আই হ্যাভ এভরিথিং আই রোট, না না আপনি আপনি ভুল তথ্য দিচ্ছেন, আপনি ভুল তথ্য দিচ্ছেন, ভুল তথ্য দিচ্ছেন কেন? একদম গুলশানে আরামে উনাকে থাকার জন্য সিকিউর লাইফ কখনো প্রধানমন্ত্রীর ব্যবস্থা করে দিতেন না, কারণ উনি আদালত থেকে বারবার বিএনপির এবং জামাতের যত আইনজীবী ছিল আইনজীবীরা আদালতে এসে বারবার তারা ব্যর্থ হয়েছে, আইনের কাছে তারা পরাস্ত হয়েছে, খালেদা জিয়ার বোন এবং ভাই শামীম ইস্কান্দর উনাদের কাছ থেকে জিজ্ঞেস করবেন আবেদন কে করেছে বাসায় নিয়ে যাওয়ার জন্য কিংবা মুক্তি দেওয়ার জন্য, কে আবেদন করেছে, কে আবেদন করেছে, আপনারা মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেন এবং গুজব তৈরি করেন। ফয়জুল সাহেব বললো যে মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হত্যা করতে চায়, এই কথাটা আমি কন্ডেম করছি, এই কথাটা আমি কন্ডেম করছি। আচ্ছা, আপনি আপনি কন্ডেম করার অধিকার আছে, আপনি কন্ডেম করবেন, ঠিক আছে, কিন্তু এই কথা বিএনপি শীর্ষ একজন নেতাও আজকে বলেছেন, জনাব ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে আসলে বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে এই সরকার হত্যা করতে চায়, তিনিও বলেছেন বিনা চিকিৎসায়। সুতরাং সেই জায়গায় যে চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেটি যে ব্যর্থ হয়েছে, এর বিপরীতে জনাব বোঝাতে চাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বা সরকার অনুমতি না দেওয়াটাকে তিনি বোঝাচ্ছেন বা তারা বোঝাচ্ছেন যে তাকে হত্যা করতে চাচ্ছেন আপনারা। আমি জনাব ফজল হকের অপেক্ষা করছি, তিনি ডিসকানেক্ট হয়ে গেছেন সামহাও, বুঝতে পারছি না তিনি
কেন ডিসকানেক্ট হয়ে গেল এখানে এখানে সাগর ভাই? আমি যেহেতু দর্শক আপনাদের সাগর ভাই, আমি আপনার প্রশ্নের আনসারটা দিচ্ছি। আপনি যে আজকে 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 যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি আসেন উনার 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 নিজের দলের ব্যর্থতা লুকানোর জন্য আজকে এই ধরনের একটা স্টেটমেন্ট দিয়েছে। ওনারা উনাদের এই যে আজকে যে বললো, ওনারা যে গণ অভ্যুত্থান করছে, অনেক কিছু করে ফেলছে, ওনারা তাদের নেত্রীর জন্য কিন্তু একটা আন্দোলন করতে পারেনি। আর এখন তাদের নেত্রীকে, তাদের নেত্রীর সুচিকিৎসা শুনেন, তাদের নেত্রীর সুচিকিৎসা আমরা আমরা একটু অপেক্ষা করি, অপেক্ষা করি, আমরা করতে পারিনি। আমরা ডক্টর ফজলুলের অপেক্ষা করছি, ডক্টর ফজলুল আসতে দিতে চাই মির্জা ফখরুল। পলাশ চৌধুরী সাহেব আমরা ঝগড়া করতে চাই না এখানে, ঝগড়া করে আলোচনা করেন। আপনি আমি এসআরসিদ্দিক সাহেব, একজন মানবাধিকার সংগঠকের, শুনেন, একজন মানবাধিকার সংগঠকের বিহেভিয়ার এমন হয় না। আপনি দয়া করে শুনেন, আপনি দয়া করে আপনার নামের পাশে লিংক রাখেন বিএনপি জামাতের দালাল। আপনি মাননীয় সভাপতির ইন্টেনশনটা কি? ওনার বক্তব্যে যেটা প্রকাশ হয়েছে আর আচরণটা দুইটা এক হয়ে গিয়েছে, দুইটা এক হয়ে গিয়েছে। যে সেটা আপনার কাছে থাকতে পারে, সেটা আর প্রধানমন্ত্রীর বক্তব্য ওষুধ খেয়েছে শুনে হয়ে গেছে। আমরা এই কথা আমি বুঝাতে চেয়েছি এখানে, তার মানবাধিকার সংগঠন। আচ্ছা, আমরা আমরা কয়েকজন দর্শককে যুক্ত করি, আমি অপেক্ষা করছি। আপনারা একটু লক্ষ্য করুন কমেন্ট বক্সের দিকে, সেখানে আমি লিংক দিয়ে দিয়েছি, সেটা ধরে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন, আপনাদের প্রশ্নগুলো করতে পারবেন। জনাব এসআরসিদ্দিক সাহেব, ছোট্ট করে যদি কিছু বলার থাকে। আমি আমার বলার আছে, আমার আমার প্রথম কথা হচ্ছে যে এই যে পলাশ চৌধুরী, উনি যদি ওনার নামের পাশে যদি বিএনপি সকাল দুপুর এত কন্টেন্ট আছে রাজনীতি নিয়েও, আপনারা রাজনীতি নিয়ে যথেষ্ট সমালোচনা করবার সুযোগ রয়েছে, ব্যক্তিগত সুযোগ সমালোচনা না করে। পলাশ চৌধুরী, আমি পলাশ চৌধুরী দাদাকে অসম্ভব সম্মান করি, উনি অনেক ভালো করি, আমি আপনাকে করি অনেক ভালো বলে, কিন্তু আমার কথাটা আপনি কেন আমাকে, আমরা তো একটা লোকের চিকিৎসার কথা যদি আমরা বলি, আপনি যদি সেটাকে বলেন যে এটার জন্য আমি আমার মানবাধিকার সংগঠক বা কর্মী হিসেবে ব্যবহার করতে পারবো না, এটা কি যায়? একজন আইনজীবী বিজ্ঞ, আপনি সেটা বলছি না, এটি বাবা ডিপুটি আপনাকে সেটা বলছি না। আপনি আমাকে সত্যি কথাটা বলেন, আপনার প্রতি আপনি বিজ্ঞ আইনজীবী হিসাবে আপনি সেই কথাটা আমাকে বলেন। আপনি তো আমার সত্যি জানি আপনারা কোথায় জানেন, আমার সত্যি একটা মিনিট আমি আপনার প্রতি আমি বলি যে আপনি নিশ্চয়ই সহকারী অ্যাটর্নি জেনারেল মেবি, মানে আমি আমি যত যদি ভুল না করে থাকি তার আগে আমরা আরো শো করেছি, ঠিক আছে? আপনি একজন আইনজীবী, ঠিক আছে? আমি নিজে আপনার আইনের প্রতি কেন দুর্বল আমার মেয়েও ব্যাস, আমি ভিডিও যেটা চাচ্ছি ওটা একটু করে দেখাবো। জি না না, এটা সিদ্দিকী ভাই আমার কথাটা একটু শুনেন, আমি বলছি আপনার প্রতি আমার দুর্বলতাটা, সাইবুর ভাই আমার দুর্বলতাটা কেন? কারণ আমার মেয়েও তো ব্যারিস্টার, আমার মেয়ের জামাই ব্যারিস্টার, আমরা মানে ল পরিবারের, আমার এটার প্রতি এমনি আপনাদের কাছে দুর্বলতা আছে। কিন্তু বিষয়টা হলো আপনি যে আমাকে বারবার আক্রমণ করছেন যে আমি জুডিশিয়ালকে মানে অপমান করেছি, ওইটাকে আপনি বারবার আমাকে ভুলভাবে ব্যাখ্যায়িত করতেছেন কেন? কেন আপনি আমি আপনাকে আমি শুনেন 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 এই যে আপনি মানবাধিকার কর্মী, দ্যাটস ওয়েল এন্ড ভেরি গুড, আপনি বলেছেন না সাগর ভাই, আমি শেষ করে দিচ্ছি, একবারকে শেষ করে দিচ্ছি। এখানে আমরা এখানে যারাই আলোচক আছেন সবার প্রতি আমরা হয়তো তর্কের খাতিরে অনেক কথা আমরা বলি, ওনারা বলে আমরাও বলি, আমাদের মধ্যে অনেক হয়তো উচ্চবাচ্য হয়েই থাকে, কিন্তু তারপরও আমরা আমরা একজন একজনকে আমরা অসম্ভব রকম আমরা ওই যে
শ্রদ্ধা করি, কিন্তু উনি যে বললো মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে উনি একজন বিঙে মানবাধিকার কর্মী হিসেবে ওনার ঘুমের ওষুধ খেয়ে আরেকটা শো আছে সেটা দেখবার আমন্ত্রণ জানিয়ে রাখছি প্রিয় দর্শক আপনাদের কাছে। আমি আসছি আপনাদের কাছে দ্বিতীয়।